নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ ইস্টবেঙ্গল তাদের স্কোয়াড যেরকম শক্তিশালী করেছে সেই মতন কিন্তু এবার নতুন হেড কোচকে চূড়ান্ত করতে চলেছে যে এসে কিন্তু প্রথম ম্যাচ থেকেই এই দলকে নিয়ে একটা দুর্দান্ত রেজাল্ট দিতে পারবে তো সেরকম মাপেরই কিন্তু এবার কোচ চূড়ান্ত হওয়ার পথে ইস্টবেঙ্গলের সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএলে কিন্তু আজকে একটা দারুণ ম্যাচ হবে ওড়িষ্যা যেখানে ঘরের মাঠে খেলবে কেরালার সঙ্গে এবং ওড়িষ্যা কেরালা কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং প্রচুর পরিমাণে গোল হয় উড়িষ্যা লাস্ট ম্যাচে কিন্তু পুরো তিন পয়েন্ট পেয়েছে তার আগে দুটো ম্যাচ হেরে গেছে কেরালা প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচ জিতেছে আবার তার পরের ম্যাচই ড্র করেছে লাস্ট ম্যাচে কিন্তু নর্থ ইস্টের সঙ্গে দারুণ লড়াই কেরালা দিয়েছিল তো আজকেও কিন্তু একটা ভালো ম্যাচ দেখ দেখতে পাবো একদিকে নোয়া সাদুই অপরদিকে হুগো বুমোস রয়েছে তো একটা দারুণ লড়াই কিন্তু আজকের ম্যাচেও হবে তার সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো সাউল ক্রেস্পোকে নিয়ে তোমাদের কালকে রাতেই জানিয়ে দিয়েছিলাম যে সে কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছে সে ফিট রয়েছে কালকে অনুশীলনের পর সাউল ক্রেসপো জানিয়েছে সে সম্পূর্ণরূপে ফিট রয়েছে কোনোরকম অসুবিধা নেই সে কিন্তু প্রথম থেকেই জামশেদপুর ম্যাচে নামতে চায় এবং প্রথম থেকেই দলকে সাহায্য করতে চায় গোয়া ম্যাচে সাউল ক্রেসপো না থাকা কিন্তু মাঝমাঠে প্রচণ্ড পরিমাণে গ্যাপ তৈরি হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু মানে হেরা দুর্দান্ত ভাবে হ্যাট্রিক গিয়েছিল তো সাউল ফিরলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে ডিফেন্সের সঙ্গে বোঝাপড়াও যতটা ভালো হবে অ্যাটাকটাও কিন্তু ততটাই ভালো হবে এবার ইস্টবেঙ্গলের তার সাথে সাথে হীরা মণ্ডলকে নিয়ে অনেকেই জানতে চাইছিলে দেখো হীরা মণ্ডলকে রেজিস্টার করাতে গেলে আজকের মধ্যেই রেজিস্টার করাতে হবে কারণ জামশেদপুর ম্যাচ হচ্ছে পাঁচ তারিখে তার আগে কিন্তু মানে আটচল্লিশ ঘন্টা আগে রেজিস্টার করাতে হয় তো আজকে যদি হীরাকে রেজিস্টার করিয়ে নেয় তো সেক্ষেত্রে হীরা মণ্ডলকে কিন্তু আমরা জামশেদপুর ম্যাচেই দেখতে পাবো আর যদি হীরাকে কোনোভাবে রেজিস্টার না করায় তাহলে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে যে কবে রেজিস্টার হয় তো সবাই কিন্তু আজকে একটু আইএসএল এর ওয়েবসাইটের দিকে নজর রেখো যে হীরামণ্ডলের রেজিস্টার হচ্ছে কি না আর হীরা মণ্ডল কিন্তু কালকে অনুশীলনের সময় হালকা একটু গোড়ালিতে ইঞ্জুরি পেয়েছে তারপর কিন্তু আর প্র্যাকটিস করেনি তারপর হীরা জানিয়েছে খুব একটা কিছু সমস্যা হওয়ার কারণ নয় হালকা ইঞ্জুরি তাকে একটুখানি রেস্ট নিতে বলা হয়েছিল সেই কারণেই কিন্তু আর অনুশীলন কালকে পুরোপুরি করেনি কিন্তু সে ফিড রয়েছে জামশেদপুর ম্যাচে সে যাবে সেরকমটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে শেষ মুহূর্তে কিছু পরিবর্তনও আসতে পারে তো তার সাথে সাথে এবার আমরা যদি ইস্টবেঙ্গলের হেড কোচকে নিয়ে কথা বলি তো অনেক সমর্থক যে কোচটাকে চাইছিল সেটা হচ্ছে ইভান ভুকোম্যানো কারণ কেরালা ব্লাস্টার্সের হয়ে যেরকম ভাবে পারফরমেন্স করিয়েছে কেরালা দলকে একবার ফাইনালে নিয়ে যাওয়া তারপর দলকে প্লে অফে নিয়ে যাওয়া তো ওভারঅল কিন্তু কেরালা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল এই ইভানের আন্ডারে তো ইভানকে অনেকেই চাইছিল কিন্তু ইভানের ব্যাপারে তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তার কাছে কিন্তু বিদেশি একটা ক্লাবের অফার রয়েছে তার ছাড়া কিন্তু ইভান যেটা জানাচ্ছে শোনা যাচ্ছে যে সে কিন্তু তার পরিবারকে একটু সময় দিতে চায় সে পরিবারের কাছাকাছি থাকতে চায় সে কিন্তু এক্ষুনি ইন্ডিয়াতে আসতে আর চাইছে না এবার দেখো আজকে চাইছে না কালকে চাইতেই পারে তো সেটা পরের ব্যাপার কিন্তু ইভানকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল কথাবার্তা বললেও সেটা কিন্তু একদম সেই পেপার পেনে সাইনিং পর্যন্ত এগোয়নি যেরকমটা আপডেট রয়েছে এছাড়া কিন্তু আরও দুজন কোচ কিন্তু নজরের মধ্যে রয়েছে প্রথম যে কোচের কথা বলবো সেটা হচ্ছে অস্কার ব্রুজন প্রথম দিন থেকে তোমাদের বলে আসছিলাম এবং গুয়া ম্যাচ হারার পর থেকেই কিন্তু তোমাদের ফেসবুক পেজে সেম আপডেট দিয়ে আসছিলাম যে এই ইস্টবেঙ্গল দলে একটা অস্কার ব্রুজনের মতন কোচ দরকার যে কিন্তু প্লেয়ারদের ভাই ছেড়ে কথা বলবে না পারফরমেন্স না করতে পারলে বসিয়ে রেখে দেবে এবং তার মতন পারফরমেন্স করতে হবে রীতি মতন একজন গোয়ার টাইপের মানুষ কারণ দলের কাছ থেকে রেজাল্ট বার করতেই হবে এরকম একজন মেন্টালিটির মানুষ এবং বসুন্ধরা কিংসকে যেভাবে পরপর চ্যাম্পিয়ন করিয়েছে যেরকমভাবে বসুন্ধরা তাদের বাংলাদেশে পারফরমেন্স করেছে তার সাথে সাথে এএফসি কাপেও কিন্তু ধারাবাহিক গোল করেছে আর আমাদের ইন্ডিয়ার কোনো দল এএফসি কাপ দেখলেই ভয় পায় ভয় থতর করে কাঁপে সেখানে বসুন্ধরার মতন দল তারা কিন্তু গোলের পর গোল করে গেছে তো সেরকম মাপের একজন কোচের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে তার মাঝখানে আরও একজন কোচের নাম বলে দিই তার তারপর কিন্তু আরও ব্যাপারটা বোঝা যাবে তো ইস্টবেঙ্গল কিন্তু নজরের মধ্যে রেখেছিল অ্যালবার্ট রোকাকে যে কিন্তু বেঙ্গালুরুর হয়ে একটা সময় অসাধারণ কোচিং করিয়েছিলেন এবং সত্যি তার প্রশংসা করতে হবে যেভাবে পর পরপর সাকসেস দিয়ে গেছেন এবং যথেষ্ট ভালো খেলিয়েছেন এবং এএফসিতে যেরকম ভাবে দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল অসাধারণ সেই সময় বেঙ্গালুরু পারফরমেন্স করত। এবং সেই সময় কিন্তু খুব ভালো কোচিংও করাতো কিন্তু অনেকদিন কোচিংয়ের মধ্যে যুক্ত নেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাও কিন্তু অ্যালবার্ট রোখার সঙ্গে কথাবার্তা বলেছিল তাকে যদি হেড কোচ হিসাবে নিয়ে আসা যায় অ্যালবার্ট রোখা যে রাজি নয় সেরকম ব্যাপার নয় অ্যালবার্ট রোখার কিন্তু আর্থিক চাহিদা এবং তার যেটা সিস্টেমটা সে কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট ভাবছে তার আর্থিক ব্যাপারটাও কিন্তু অনেকটা বেশি অস্কার ব্রুজনের থেকে এবং অস্কার ব্রুজন যে প্রজেক্টটা রেখেছে সেই প্রজেক্টটাও কিন্তু যথেষ্ট ভালো প্রজেক্ট এখনও পর্যন্ত অফিসিয়ালি এই অস্কার ব্রুজন এবং অ্যালবার্ট রোকার নামই থেকে এগিয়ে রয়েছে কিছুটা হলেও অস্কার ব্রুজনের নামটা বেশি এগিয়ে রয়েছে কোনো মানে ডিল ডান এখনও হয়নি বেশ কিছু মিডিয়া থেকে ডিল ডান ডিল ডান করে বলা হচ্ছে ভাই একটু অপেক্ষা করে যাও অফিসিয়াল আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করে যাওয়া ভালো কারণ এর আগেও আমরা দেখেছিলে সেরজিও লোবেরাকে সবাই চূড়ান্ত করে দিয়েছিল তারপরে দেখা গেল যে হলো না এরকম অনেক অনেক মানে নিউজই হয় যে একদম চূড়ান্ত হয়ে যায় কিন্তু আমি বারবারই বলছি একটু অপেক্ষা করো ম্যানেজমেন্ট কিন্তু জামশেদপুর ম্যাচ যেটা পাঁচ তারিখে রয়েছে তারপর ছ তারিখের মধ্যেই কিন্তু কোচ চূড়ান্ত করতে চাইছে মানে একদম অফিসিয়াল করে দিতে চাইছে তো আর এই তো দু একটা দিন এর মধ্যেই ব্যাপারটা বোঝা যাবে হয়তো আমি যখন ভিডিও দেব তখনও কোনো নাম এসে যেতে পারে এছাড়া কিন্তু আর দুজন কোচ তাদের নামটা সম্পূর্ণ অজ না তাদেরও কিন্তু নাম রয়েছে এটুকু বলে রাখলাম তো দেখা যাক শেষ পর্যন্ত অস্কার ব্রুজন নাকি সেই নতুন কোনো নামের কোচ চূড়ান্ত হয় সেই দিকে আমাদের নজর থাকবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট আসবে সেরকমটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে তো দেখা যাক তোমরা কোন কোচকে দেখতে পাও লাল হলুদের হটসিটে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে অনেকেই অস্কার ব্রুজনকে চাইছে অনেকে রোকাকে চাইছে অনেকে ইভানকে চাইছে কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এবং ইমামি কর্তৃপক্ষ তারাই সিদ্ধান্ত নেবে যে ইস্টবেঙ্গলের হেড হতে চলেছে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ